আচ্ছা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ডাইস ডাইস খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার জিআইয়ের ক্ষেত্রে কিন্তু এই ডাইসটা অনেকের ক্ষেত্রে খুব কঠিন লাগে অনেকে মাথায় এদিক থেকে ঘোরায় ওদিক থেকে ঘোরায় ডাইসটাকে অনেক রকমভাবে প্লট করার চেষ্টা করে কিন্তু আলটিমেটলি কি বলো তো কোনো লাভ হয় না ডাইসের কিছু ফর্মুলা রয়েছে কিছু ফর্ম্যাট রয়েছে সেইগুলো তুমি যদি ধরে নিতে পারো তো ডাইস তোমার সবার আগে ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যাবে তো একটা কাজ করি আমরা যে কোনো চ্যাপ্টার করার আগে আমরা কি করি টাইপ অ্যানালিসিস করি না টাইপ অ্যানালিস তাহলে কত প্রকারের কোয়েশ্চেন তুমি ডাইস থেকে ফেস করবে সেটা সবার আগে জেনে নাও দেখো প্রথমত হচ্ছে টাইপ ওয়ান আমার নিজের বানানো নাম বানানো টাইপ ঠিক আছে ফলে নর্মালি আমরা করবো ফলে এই টার্মটা তুমি কিন্তু অন্য কোনো বইতে পাবে না এই প্রথম টাইপ হচ্ছে মোর দেন মোর দেন টু ডাইস মোর টু ডাইস তাহলে একটা টাইপ হচ্ছে দুটো ডাইস থেকে বেশি মোর দেন টু ডাইস তাহলে সেই টাইপের একটা অঙ্ক পাবো নাম্বার টু হচ্ছে নাম্বার টু হচ্ছে টু ডাইস টু ডাইস Two dice single common factor, single common factor, two dice single common factor, number three, two dice, two dice, two common factor, two common factor, number four, টু ডাইস নো কমন ফ্যাক্টর নো কমন ফ্যাক্টর ক্লিয়ার তাহলে আমরা কী কী দেখলাম এখন অবধি চারটে টাইপ দেখলাম সেটা হচ্ছে মোর দ্যান টু ডাইস টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর টু ডাইস টু কমন ফ্যাক্টর টু ডাইস নো কমন ফ্যাক্টর নাম্বার ফাইভ হল জেনারেল টাইপ জেনারেল টাইপ আর লাস্ট যে টাইপ সেটা হচ্ছে ওপেন ডাইস ওপেন ডাইস এই টোটাল 6টা টাইপের क्वेश्चन তুমি ফেস করবে 6টা টাইপের क्वेश्चन এর বাইরে কোনো क्वेश्चन হয় না এর বাইরে কোনো क्वेश्चन হয় না ঠিক আছে আচ্ছা আগে আমরা এই ডাইসের ক্লাস করার সময় আমরা নিজেদের ভিডিও অন করতাম ঠিক আছে কেন কারণ এই ডাইসটাকে একটু লাইভ বোঝাতে হয় তোমাকে তবেই জিনিসটা ইজি হতো কিন্তু সত্যি কথা বলতে ভিডিও অন করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভিডিওটা এই রেকর্ডিংসে দেখা যায় না ফলে একটা বিরাট প্রবলেম তৈরি হয় দ্বিতীয়ত ভিডিও দেখা গেলে স্ক্রিন দেখা যায় না জুমে একটা প্রবলেম তৈরি হয় তৃতীয়ত যারা অল্প নেট দিয়ে ক্লাস করে তাদের ক্ষেত্রে তারা এই ক্লাসটাই বুঝতে পারে না সেই জন্য এই ভিডিওর ব্যাপারটাকে পুরো ডিলিট করে দিয়েছি আমরা এখন আমি তোমাকে একটা পিডিএফ এর মাধ্যমে এই পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব তো আগে আমরা একটু দেখে নিই পুরো নোটটায় টাইপগুলোকে একবার তুমি আইডেন্টিফাই করতে পারছো কিনা সেটা দেখে নাও মোর দ্যান টু ডাইস এক দুই তিন চার চারটে ডাইস রয়েছে এক দুই তিন চার চারটে ডাইস রয়েছে দেখো চারটে 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 করে ডাইস রয়েছে তার মানে এক থেকে ছয় অবধি তুমি বলতে পারো মোর দ্যান টু ডাইস ক্লিয়ার এবার দেখো এই ছয়ের পর থেকে কিছু অঙ্ক রয়েছে যেগুলো দুটো করে ডাইস দুটো করে ডাইস এবার আমি কি নাম দিয়েছি টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর তাহলে দেখো এই দুটো ডাইসের মধ্যে একটাই ফ্যাক্টর কমন বাকি দেখো কোনোটা কমন নেই তাহলে এই টাইপটার নাম দিয়েছি আমি টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর দেখো সেম টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর সিঙ্গেল কমন ফ্যাক্টর এবার আমাকে দেখতে হবে যে টু ডাইস টু কমন ফ্যাক্টর এরম কিছু আছে কি আদৌ থাকতেও পারে নাও থাকতে পারে তো আমি তোমাকে এমনি বলে দিচ্ছি ধরো এখানে থাকতেও পারে নাও থাকতে পারে তো আমি একটা ডাইস আঁকছি সাপোজ এই একটা ডাইস আর এইদিকে একটা ডাইস এইদিকে একটা ডাইস ঠিক আচ্ছা এখানে আমি ধরো বলছি ওয়ান থ্রি ফাইভ এটা ওয়ান থ্রি সিক্স তাহলে এই যে টাইপটা এই টাইপটাকে আমি বলতে পারি টু ডাইস টু কমন ফ্যাক্টর টু ডাইস টু কমন ফ্যাক্টর কেন কারণ এখানে দুটো ফ্যাক্টর কমন ওয়ান অ্যান্ড থ্রি ওয়ান অ্যান্ড থ্রি সেটা যে কোনো দিকেই হতে পারে সাপোজ তুমি এই থ্রিটাকে এই দিকে না দিয়ে এই ওয়ানটাকে এই দিকে না দিয়ে তুমি এখানেও করতে পারো এখানে ওয়ান এখানে থ্রি এখানে সিক্স সেম সিনারিও টু ডাইস টু কমন ফ্যাক্টর ওয়ান অ্যান্ড থ্রি কোনো বার্ডেন নেই আর আরেকটা যেটা টাইপ সেটা হচ্ছে আরেকটা যেটা সেটা হচ্ছে তোমার টু ডাইস নো কমন ফ্যাক্টর সাপোজ এই একটা ডাইস না এটা তুমি হয়তো পেয়ে যাবে বারো নাম্বারে দেখো হ্যাঁ এই তো যেটাই লিখছিলাম সেটাই পেয়ে যাবে এটাকে আমরা বলতে পারি টু ডাইস নো কমন ফ্যাক্টর কেন দেখো এটাই চার এটাই এক এটাই দুই এটাই ছয় এটাই তিন এটাই পাঁচ তা দেখো এই দুটো ডাইসের মধ্যে কোনো ফ্যাক্টর কমন নেই তাই এটাকে আমরা কি বলতে পারি টু ডাইস টু ডাইস নো কমন ফ্যাক্টর ঠিক আছে এই নামগুলো কিন্তু আমার নিজের দেওয়া নাম বোঝার সুবিধার্থে তাহলে এই চারটে টাইপ তোমার কাছে ক্লিয়ার হলো মোর দ্যান টু ডাইস যেখানে দুটো ডাইসের বেশি ছবিতে থাকবে আর টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর ক্লিয়ার টুদ টু ডাইস টু কমন ফ্যাক্টর ক্লিয়ার টু ডাইস নো কমন ফ্যাক্টর ক্লিয়ার নেক্সট হচ্ছে জেনারেল টাইপ দেখো এর পরের অঙ্কটাই জেনারেল টাইপ দেখো এই অঙ্কটাই জেনারেল টাইপ মানে একটাই ডাইস দিয়ে দিয়েছে সেটা কিছু কথা বলে দিয়েছে যার বেশি তোমার ডাইসটাকে রেডি করতে হবে মানে এটা জেনারেল অঙ্ক যাকে তোমাকে অ্যাজ ইউজুয়াল ওয়েতে ট্রিট করতে হবে এটাকে আমি বলছি জেনারেল টাইপ জেনারেল টাইপ ক্লিয়ার এইখানে দেখো এটা একটা জেনারেল টাইপ জেনারেল টাইপ এই দেখো এটা হচ্ছে ওপেন ডাইস এটাকে আমরা কি বলছি ওপেন ডাইস ওপেন ডাইস কেন দেখো পুরো ডাইসটাকে ওপেন করে দিয়েছে একটা ডাইস মানে কটা ফেস ছটা ফেস না ছটা ফেস না একটা ডাইস মানে তুমি ভাবো আমরা ডাইস মানে কি জানি অ্যাকচুয়ালি এটাই তো ডাইস এখানে টানছি এটাই তো ডাইস না অ্যাকচুয়ালি তাহলে এর কটা ফেস ছটা ফেস না এটা এক বাইরের সাইড এটা ফ্রন্ট সাইড দুই টপ সাইড থ্রি বটম সাইড ফোর লেফট সাইড ফাইভ রাইট সাইড সিক্স তাহলে ছটা ফেস না টোটাল তাহলে এই ছটা ফেস দেখো ওপেন করে দিয়েছে এটা 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 তাহলে এই ডাইসটাকে তোমাকে ফর্ম করতে হবে এই দেখো ছটা ডাইসকে ছটা ফেস ওরা ওপেন করে দিয়েছে এটাকে তোমার রেডি করতে হবে তাহলে কোন ডাইসটা অ্যাকচুয়ালি তৈরি হবে সেটা তোমাকে করতে হবে দিস ইজ কল্ড ওপেন ডাইস তাহলে সবার কাছে ক্লিয়ার তো টাইপগুলো গুলো আগে ক্লিয়ার হয়েছে যে এখন আমি তোমাকে সলভ করা শেখাই তোমাকে বললাম ওপেন ডাইস ক্লিয়ার চলো এখন আমরা প্রথম টাইপটাই যাচ্ছি মোর দ্যান টু ডাইস মোর দেন টু ডাইস আচ্ছা মোর দ্যান টু ডাইস এটাকে যদি আমরা একবার দেখি তাহলে কি হবে চলো আমরা এর জন্য একটা পিডিএফ তোমার জন্য রেডি করেছি সাপোজ এটা হচ্ছে তোমার এক প্রকারের ধরে নিতে পারো যে ডাইসটাকে আমরা বিভিন্ন আঙ্গিকে দেখানোর চেষ্টা করছি ডাইসটাকে বিভিন্ন আঙ্গিকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে দেখো এই একটা ডাইস যেটা ঠিক আছে এই ডাইসটাকে একটু দেখো একটা ডাইসের তুমি যত অ্যাঙ্গেলেই দেখার চেষ্টা করো না কেন একটা ডাইসকে তুমি কটা ফেস দেখতে পারবে বলো তো বেসিক্যালি একটা ডাইসে তুমি তিনটে ফেজ দেখতে পাবে তিনটে ফেজ বলতে দেখো এটা হচ্ছে ডাইসের টপ ফেস কারণ আমি তোমাকে একটু আগেই বললাম একটা ডাইসের কটা ফেস হয় একটা ডাইসের টোটাল ছটা ফেস হয় তাই না ছটা ফেস হয় কি কি একটাকে আমি বললাম টপ ফেস একটাকে বললাম বটম ফেস তাহলে এটাকে আমি বলতে পারি টপ এই এইটা হচ্ছে টপ নিচে যেটা দেখা যাচ্ছে না এটাকে আমরা বলব বটম বটম ঠিক আছে টপ বটম আর এই যে যে চারটে তোমার রয়েছে না এই যে চারটে তোমার রয়েছে পাশের টপ আর বটম ছেড়ে এদেরকে আমরা বলবই অ্যাডজাসেন ফেস অ্যাডজাসেন অ্যাডজাসেন ফেস ঠিক আছে এই যে চারপাশে তাহলে অ্যাডজাস্টেন্ট ফেস কটা দেখা যাচ্ছে এখানে এটা একটা অ্যাডজাস্টেন্ট ফেস এটা দুটো অ্যাডজাস্টেন্ট ফেস এই যে এই পাশের যেটা এটা তিনটে তিন নাম্বার অ্যাডজেসেন্ট ফেস আর ওই পাশের যেটা ওটা আছে চার নাম্বার অ্যাডজেসেন্ট ফেস তাই না তাহলে তুমি ভাবো একটা ডাইসকে তুমি যত অ্যাঙ্গেলেই ঘোরাও না কেন বলো তো ম্যাক্সিমাম কটা ফেস তুমি দেখতে পাও বলো তো কটা ফেস দেখতে পাও তিনটে না তিনটে নয় কি দেখো এটা হচ্ছে একটা যেটা টপ ফেস দেখতে পাও আর এটা কি তোমার দুটো অ্যাডজাস্টেন্ট ফেস দেখতে পাও এটা একটা অ্যাডজাস্টেন্ট ফেস দেখতে পাও আর এটাও একটা তিন নাম্বার অ্যাডজাসেন্ট ফেস দেখতে পাও হ্যাঁ কি না বলো তাই তো সেম তুমি যত অ্যাঙ্গেলেই ঘোরো না কেন তুমি ম্যাক্সিমাম কটা দেখতে পাবে টপ এবং দুটো অ্যাডজাসেন্ট ফেস এটা তাই অথবা তুমি যদি এটাকে একটু ঘুরিয়ে দাও বা উল্টো করে দাও তাহলে তুমি কি পাবে বলো তো হয় তুমি টপের পরিবর্তে বটম পাবে টপের পরিবর্তে বটম পাবে ঠিক আছে ধরো এখানে আমার আরও কিছু ছবি আছে এটা অতটা ক্লিয়ার নয় বাট এখানে হয়তো বটমটা বোঝা যাচ্ছে না ছেড়ে দাও এই ছবিটা ছেড়ে দাও এখানটাই দেখো ধরো এই ডাইসটাকে আমি একটু অন্যভাবে ঘোরালাম উপরের দিকে ঘোরালাম সামান্য ঠিক আছে তাহলে কি হবে বলো তো তাহলে তুমি কীরম দেখতে পাবে তুমি এর বটম ফেসটা দেখতে পাবে নিচের ফেসটা দেখতে পাবে ঠিক আছে নিচের ফেসটা দেখতে পাবে আর দুটো অ্যাডজাসন ফেস দেখতে পাবে এই যে এরকম দুটো অ্যাডজাসন ফেস দেখতে পাবে এটা কি এটা কিন্তু বটম টপ নয় যখন বটম দেখা যাবে না তখন টপ দেখা যাবে না যখন টপ দেখা যাবে তখন বটম দেখা যাবে না তাহলে সাপোজ এখানে আমি বলছি এটা হচ্ছে পাঁচ এটা তিন এটা দুই মানে যখন বটম দেখা যায় তখন টপ দেখা যায় না যখন টপ দেখা যায় তখন বটম দেখা যায় না তাহলে আমি কি বলতে পারি আমরা সর্বদা একটা ডাইসে তিনটে ফেস দেখতে পাই সর্বদা তিনটে ফেস একটা হচ্ছে টপ ফেস দুই অ্যাডজাসেন ফেস তিন অথবা অথবা আমরা বটম দেখতে পাই বটম দেখতে পাই আর দুই অ্যাডজাসেন ফেস দেখতে পাই আর তিন অ্যাডজাসেন ফেস দেখতে পাই দুটো বলো এইটুকু জায়গায় কারো কোনো প্রবলেম হয়েছে আগে সেটা ক্লিয়ার করো না হলে কিন্তু অঙ্ক হবে না কারো কোনো প্রবলেম এইটুকু জায়গায় নেই তো তার মানে আমরা সর্বদা একটা ডাইসে তিনটে ফেসি ম্যাক্সিমাম দেখতে পাবো ঠিক আছে দেখো তুমি বলো তো আমরা যদি এবার অঙ্কে চলে যাই সাপোজ অঙ্কে চলে যায় তাহলে এই যে ডাইসটা এই ডাইসটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সান কি বললাম এই ডাইসটা এর সিম্পলিড ভার্সান আচ্ছা এই যে কি দেখা যাচ্ছে টপ দেখা যাচ্ছে আর দুটো অ্যাডজাসন ফেস দেখা যাচ্ছে না দুটো অ্যাডজাসন দেখা যাচ্ছে না তাহলে টপ দেখা যাচ্ছে আর দুটো দেখা যাচ্ছে তাই তো তাহলে দেখো তুমি এই বিভিন্ন ডাইস ঘুরিয়েছ বিভিন্ন দেখো এখানে ডাইসের টপ কোনটা হবে আমরা কি বলতে পারি ছয় টপ হতে পারে কখনো এক টপ হতে পারে কখনো তিন টপ হতে পারে কখনো দুই তিন চার যা খুশি টপ হতে পারে তুমি ডাইসাকে যেভাবে ঘোরাবে সেই টপ হয়ে যাবে কিন্তু ম্যাক্সিমাম কটা ফেস দেখা যায় তিনটে ফেস তো আমরা দেখব যে চেষ্টা করব যে টপ ফেস এর পাশাপাশি যদি আমি অ্যাডজাসেন্ট ফেসগুলোকে খুঁজে বার করতে পারি তাহলে আমার বটম কি হবে আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো ঠিক আছে তোমাকে দেখো যেটা বলবে যে হুইচ নাম্বার ইজ অপোজিট টু সিক্স অ্যাকচুয়ালি ডাইস মানেই একটাই কোর্শন যে এর অপোজিটে কে হবে তাহলে তুমি মনে করো ছয় কে টপে রেখেছ সাপোজ এটা ছয় এটা ছয় আর এটা ছয় সাপোজ ছয় টপে আছে তার মানে ছয়ের সাপেক্ষে এই দুটো না ছয়কে ঘুরিয়ে দিলেই তো টপে চলে যাবে ছয়ের সাপেক্ষে এই দুটো না আবার এই ছয়ের সাপেক্ষে এই দুটো ফেস না এইটুকু ক্লিয়ার ছয়ের সাপেক্ষে বাকিগুলো ফেস না এইগুলো সাপোজ আমি তোমাকে যদি আবার সেই ছবিতে নিয়ে যাই তাহলে মনে করো আমার এই তিন আমি তিন কে বলছি এখানটায় এই তিন তিন যদি উপরে থাকে তাহলে তাহলে সর্বদা আমরা টপের কি গো টপের চারপাশে কেবলমাত্র চারটে অ্যাডজাসন ফেস কেই দেখতে পাবো টপকে যদি কমন রেখে আমি ঘোরাই ডাইসটাকে দেখো তিনকে কমন রেখেছি আমি তিনকে কী করেছি তিনকে কমন রেখেছি তিনকে কমন রেখে আমি যদি ডাইসটাকে ঘোরাই এক পেলাম ডাইসটাকে ঘুরিয়ে দুই পেলাম ডাইসটাকে ঘুরিয়ে ছয় পেলাম ডাইসটাকে ঘুরিয়ে পাঁচ পেলাম তাহলে আমি বলতে পারি এখানে তিন যখন টপ তিন যখন টপ তখন তখন কী কী অ্যাডজাসন ফেজে রয়েছে এক অ্যাডজাসন ফেজে রয়েছে দুই অ্যাডজাসন ফেজে রয়েছে ছয় অ্যাডজাসন ফেজে রয়েছে পাঁচ অ্যাডজেসেন্ট ফেজে রয়েছে তাহলে বলো তো তিনের অপোজিটে কে রয়েছে কমন সেন্স দিয়ে বলো তো কি হবে তিনের অপোজিটে কে রয়েছে কেন কারণ দেখা যাবে না যখন টপ দেখা যাবে তখন বটম দেখা যাবে না আর যখন বটম দেখা যাবে তখন টপ দেখা যাবে না বুঝতে পারছো জিনিসটা তার মানে এখানে তিন হচ্ছে টপে রয়েছে তাহলে তিন দেখা গেলে তার চারপাশে যাকে দেখা যাবে সেগুলো ডেফিনেটলি তার অ্যাডজেসেন্টই হবে তিন দেখা গেলে তার চারপাশে যেগুলো রয়েছে সেগুলো অ্যাডজাসেন্টই হবে বুঝতে পারছো জিনিসটা সেই জন্য আমরা ডাইসের এখানটায় এই ফর্ম্যাটটাই আনার চেষ্টা করলাম যে যখন ছয়ে দেখা যাবে তখন ছয়ের সাপেক্ষে তার অ্যাডজাসেন্ট ফেজগুলোকেই দেখা যাবে ছয় দেখা গেলে ছয়ের পাশে কেবলমাত্র অ্যাডজাসেন্ট ফেজই দেখা যাবে ছয়ের উল্টো দিকে কে রয়েছে তুমি কোনোদিন তাকে দেখতে পাবে না এই ছয়ের উল্টো দিকে কে রয়েছে কোনোদিনই দেখতে পাবে না এই ছয়ের উল্টো দিকে কোনোদিনই দেখা যাবে না যদি ছয় দেখা যায় ছয় দেখা গেলে ছয়ের অপোজিটে কে রয়েছে কোনোদিন তুমি দেখতে পাবে না তাহলে তো তোমার কাজ হচ্ছে ছয়ের আশপাশে কাকে দেখা যাচ্ছে ছয়ের আশপাশে কাকে দেখা যাচ্ছে বলো তো ছয়ের আশপাশে কাকে দেখা যাচ্ছে ওয়ান থ্রি হ্যাঁ কি না ওয়ান ফোর মানে আরো ফোর কে দেখা যাচ্ছে ইভেন ফাইভ কেও দেখা যাচ্ছে তাহলে ছয় যখন দেখা যাচ্ছে তখন ছয়ের আশপাশে চারটে অ্যাডজাস্টেন্ট ফেস আমি পেয়ে যাচ্ছি হ্যাঁ কি না পেয়ে যাচ্ছি তাহলে বলো তো ছয়ের উল্টো দিকে কে থাকবে যে যাকে দেখা যাবে না বলো তো কে হবে অ্যানসার কমন সেন্স দিয়ে টু হবে ডেফিনেটলি ক্লিয়ার এইটুকু বোঝা গেল আমি আরো শর্টকাট শেখাবো এটার আরো শর্টকাট শেখাবো একটু পরে এখন নয় আরো শর্টকাট শেখাবো তার মানে ছয় যখন দেখা যাবে তখন আমি বাকি চারটেকে দেখতে পাব বাকি চারটেকে দেখতে পাব যেগুলো ছয়ের ফেসে রয়েছে তুমি ভাবো তো যদি ধরো আমি তোমাকে বললাম কে কে রয়েছে বার করো তো তিনের অ্যাডজাসন ফেজে কে রয়েছে আমি তোমাকে যদি বলি তিনের অপোজিটে কে রয়েছে তুমি বার করতে পারবে তো চলো তিন যখন দেখা যাচ্ছে তখন তিনের সাপে কে কি কি দেখতে পাবো আমি তার অ্যাডজাসন ফেস কে দেখতে পাবো না তাহলে বলো তো তিন যখন টপে তখন অ্যাডজাসন ফেজে কে থাকবে ছয় থাকবে এক থাকবে দুই থাকবে এই যে দুই ইভেন পাঁচ থাকবে না তাহলে বলো তো তিনের অপোজিটে কে রয়েছে কে হবে চার ক্লিয়ার তাহলে তাহলে যখন যার উল্টো দিকে কে রয়েছে এটা চাইবে তখন তার অ্যাডজাসন ফেসগুলো আমাকে বার করে ফেলতে হবে ক্লিয়ার তাহলে চলো তো এইটা এইগুলো আমি করবো আস্তে আস্তে করে এটা বলো তো হুইচ নাম্বার ইজ অপোজিট টু সিক্স টু বলতো ছয়ের কে কে রয়েছে এবার দেখো কি সুন্দর দুই রয়েছে চার রয়েছে পাঁচ রয়েছে এক রয়েছে তাহলে যে যাকে ছয়ের সাথে দেখা যাবে না সেই হবে ছয়ের অপোজিটে তাহলে অ্যান্সার কি হবে তিন অসাধারণ তাহলে অ্যান্সার হবে থ্রি আর এর আগেরটার অ্যান্সার কি বললাম অ্যান্সার দুই হয়েছিল না এটা আমি তো তিনের সাপেক্ষে বলেছি তো ছয়ের সাপেক্ষে বলেছিল তো ছয়ের অ্যাডজাসন ফেজে কাকে কাকে দেখা যাচ্ছিল বলছিলাম তিন এক চার পাঁচ তাহলে কাকে দেখা যাচ্ছিল না দুই সেই হিসাবে আমি অ্যান্সার করেছিলাম দুই আচ্ছা বলো তো পাঁচ নাম্বারটা কি হবে পাঁচ নাম্বারটা কি হবে বলো তো তোমরা করে দাও তো দুইয়ের অপোজিটে কে রয়েছে করো ফটাফট দুয়ের হুম এক বাকি সবার এসছে ভেরি গুড তাহলে দুয়ের অ্যাডজাস্ট ফেজে কে কে রয়েছে বার করে ফেলো তো চার রয়েছে পাঁচ রয়েছে তিন রয়েছে ছয় রয়েছে তিন রয়েছে ছয় রয়েছে তাহলে আলটিমেটলি অ্যান্সার কী হবে কাকে দেখা যাচ্ছে না এক তাহলে দুয়ের অপোজিটে কি হবে ওয়ান অসাধারণ চলো সেম এটা তোমাকে বলেছে এই সিম্বলের অপোজিটে কে হবে তাহলে বলো এই সিম্বলের অ্যাডজাসন ফেজে কে কে রয়েছে সমান চিহ্ন রয়েছে ভাগ চিহ্ন রয়েছে সমান চিহ্ন রয়েছে ভাগ চিহ্ন রয়েছে আর এই গোল সার্কেল রয়েছে আর কি রয়েছে এই স্কয়ার রয়েছে তাহলে আমি এর অ্যাডজাসন ফেজে চারটে পেয়ে গেলাম তাহলে বলো তো এমন কোন সিম্বল এখানে অ্যাপিয়ার করেছে যেটা এর অ্যাডজাসন ফেজে নেই কী হবে ক্রস মাল্টিপ্লিকেশন তা এটাই অ্যান্সার ক্লিয়ার সবার কাছে একদম এটাকে বলা হচ্ছে মোর দ্যান টু ডাইস মোর দ্যান টু ডাইস আচ্ছা তোমার মাইন্ডে একটা কোশ্চেন আসতে পারে যে দাদা যদি আমি এমন কোনো ডাইস থাকে যার অ্যাডজাসেন তিনটে ফেস পেলাম না আচ্ছা বলো তো এর অ্যান্সার কী হবে দেখি করো দেখি দেখবে পারবে না দুয়ের নাম্বার এর অ্যান্সারটা তোমরা করতে পারবে না দেখি পারবে না দেখবে কেন পারবে না তার কারণ হচ্ছে ফেসে চারটে পেতে হবে তোমাকে তাহলে বলো এক সাথে কি রয়েছে পাঁচ একের সাথে দুই রয়েছে আর একের সাথে কি রয়েছে ছয় রয়েছে ছয় রয়েছে তাই না তাহলে আর কোথায় তাহলে আর একটা কোথায় সাহিল কিন্তু অ্যান্সার ঠিক দিয়ে ফেলেছে বা সোহিল অ্যান্সার ঠিক দিয়েছ সেরা আমি আসছি একটু পরে আসছি আচ্ছা বলো তো তাহলে একের অ্যাডেন্সে যে চারটে পাওয়ার কথা ছিল কিন্তু পেলে তিনটে তাহলে আমি কি করব হোয়াট উইল বি মাই স্টেপস আচ্ছা এবার এখান থেকে আমি কী অ্যাজামশান করতে পারি বলো তো একের উল্টো দিকে কে কে থাকতে পারে তিন থাকতে পারে অথবা চার থাকতে পারে তিন অথবা চারের যে কোনো একটা অ্যান্সার হবে আমার তাই নয় কি তিন অথবা চারের যে কোনো একটা অ্যান্সার হবে এবার তোমাকে কি করতে হবে তোমাকে দেখতে হবে যে এখানে সব থেকে বেশি কমন আছে যে ডিজিটটা সেটা বার করতে হবে তোমাকে সেটা কি ধরো আমি পাঁচকে নিচ্ছি পাঁচ 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 বা পাঁচ বা তুমি যেটা করতে পারো আমি এ শর্টকাট শেখাবো আমি একটু ডিটেলে শেখাচ্ছি তোমাকে তার কারণ আছে পাঁচ আচ্ছা এই পাঁচের অ্যাডজেসেন্ট ফেজে কে রয়েছে দেখো তো এক রয়েছে দুই রয়েছে ছয় রয়েছে চার রয়েছে তাহলে দেখো পাঁচের অ্যাডজেসেন্ট ফেজে এক দুই ছয় চার রয়েছে তাই না এক দুই ছয় চার রয়েছে তার মানে পাঁচের অপোজিটে কে রয়েছে বলো তো কে হবে পাঁচের অপোজিটে আচ্ছা তাহলে আমি পেয়ে গেলাম পাঁচের অপোজিটে রয়েছে তাহলে তাহলে থাকতে থাকতে পারে পারে বা তিন তিন চার অলরেডি আমি এখানে পেয়ে গেছি যে পাঁচের অপোজিটে তিন রয়েছে তাহলে একের অপোজিটে ডেফিনেটলি চার হবে অ্যান্সার একের অপজিটে ডেফিনেটলি চার হবে কারণ পাঁচের অপোজিটে তিন আমি বার করে ফেলেছি তাহলে একের অপোজিটে কী হবে তিন অথবা চারের যে কোনো একটা আমার কনফিউশন ছিল তাহলে চার হবে বলো এখানে কারো কোনো কনফিউশন সবাই সবাই বুঝতে পেরেছ বুঝতে পেরেছ আচ্ছা এর শর্টকাটটা শেখাবো শর্টকাটটা শেখাবো আমি যখন টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর এইটা শেখাবো সেটার ক্ষেত্রে তাহলে আমার এই টাইপ নিয়ে কোনো কনফিউশন নেই মোর দ্যান টু ডাইস আমি সলভ করতে পারবো আচ্ছা এবার চলো টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর আমরা কি করে বার করব তাহলে দেখো এই সাত নাম্বার যদি দেখো এটাই হচ্ছে মেন অঙ্ক দেখো এখানে দুটো ডাইসের এক এক এটা কমন রয়েছে পাঁচ তিন দুই চার বাকি দুটো কমন নেই তাহলে এখান থেকে তোমাকে বার করে ফেলতে হবে কে কার অপোজিটে আছে কে কার অপোজিটে আছে এটা বার করা যায় দেখো এর একটাই অব্যর্থ রুল কি করবে দেখো আমি তোমার জন্য সহজ করে দিচ্ছি টু ডি ফিগারে কনভার্ট করে দিচ্ছি এটা ওয়ান এটা থ্রি এটা ফাইভ তোমার জন্য টু ডি ফিগার করে দিচ্ছি আর এটাকে আমি বলছি ফোর টু ওয়ান ফোর টু ওয়ান তোমার কাজ হচ্ছে এই এক এককে কমন করো কমন করার পরে তুমি একে ক্লকওয়াইজ রোটেট করাও বা অ্যান্টি ক্লক ওয়াইজ পরে আসছি ক্লক ওয়াইজ রোটেট করাও দুটোতেই সেম রোটেশন হবে একটাকে এদিকে একটাকে এইদিকে করলে ভুল হয়ে যাবে ক্লক ওয়াইজ রোটেশান করাও কীভাবে দেখো প্রথমে এককে রাখছি একের পরে ক্লক ওয়াইজ রোটেট করাচ্ছি তাহলে একের পরে ক্লক ওয়াইজ রোটেট করলে কে আসবে আগে থ্রি আসবে তারপরে কে আসবে পাঁচ আসবে তারপরে কে আসবে এক আসবে তাই না এক তিন পাঁচ বা তিন পাঁচ এক আসছে এই এক থেকে সেম ক্লক ওয়াইজ রোটেট করাচ্ছি কে আসছে আগে দুই আসছে আর এখানে কে আসছে চার আসছে আর যেটা বাকি থাকছে না সেটাকে তুমি এখানে বসিয়ে দেবে বলো কি বাকি রয়েছে ছয় তাহলে এখান থেকে আমি প্রমাণিত হয়ে গেল যে এই ডাইসে দুয়ের অপোজিটে তিন রয়েছে পাঁচের অপোজিটে চার রয়েছে আর একের অপোজিটে ছয় রয়েছে তুমি যদি এই অঙ্কটাকে ক্লকওয়াইজ না ঘুরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে তাহলে কি হতো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও এটাকেও অ্যান্টি ক্লকওয়াইজ এটাকেও অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে বলতো একের পর অ্যান্টি কে আসবে পাঁচ তারপরে কে আসবে তিন তারপরে কে আসবে এক দেখো ঘোরাও আসছে আগে এক সেম চার তারপরে দুই যেটা বাকি থাকছে সেটা হচ্ছে ছয় ছয় তার মানে তুমি ক্লকওয়াইজ ঘোরাও বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও দুটোকে সেম অরিয়েন্টেশনে ঘোরালে তুমি এই যে যে ছকটা পেয়ে গেলে এটাই হচ্ছে কে কার অপোজিটে রয়েছে চারের অপোজিটে পাঁচ তিনের অপোজিটে দুই একের অপোজিটে ছয় এবার তোমাকে বলেছে হোয়েন টু ডট অ্যাট দ্য বটম যদি দু নাম্বার ডট বটমে থাকে তাহলে বলো তো টপে কে থাকবে তিন তাহলে অ্যান্সার কী হবে থ্রি বলো কার বুঝতে অসুবিধা হয়েছে বলো কার বুঝতে হুম এটাকে বলেছে হোয়েন টু ডট অ্যাট বটম তোমাকে দেখো ডাইসের একটাই কোয়েশ্চেন কার অপোজিটে কে থাকবে বলছে দুই নাম্বার ডট যদি বটমে থাকে তাহলে টপে কে থাকবে তার মানে বলেছে অ্যাকচুয়ালি দুয়ের অপোজিটে কে থাকবে এটা বলতে পারতো হোয়েন টু ডট অ্যাট দ্য টপ তাহলে বটমে কে থাকবে তাহলে অ্যান্সার থ্রি হতো বলতে পারতো হোয়েন টু ডট বা হোয়েন ফাইভ ডট অ্যাট দ্য টপ দেন বটমে কে থাকবে অ্যান্সার কত ফোর বলতে পারতো হোয়েন ফোর ডট অ্যাট বটম তো টপে একদম থাকবে আমাকে আট নাম্বারটা করে দাও প্রত্যেকের চাইব যে কজন ক্লাস করছো প্রত্যেকের অ্যান্সার চাইছি আমি রেকর্ডিংসটা পজ করছি এতগুলো অ্যান্সার চলে আসলো কারো এক এসছে কারো ছয় এসছে কারো চার এসছে কারো তিন এসছে পাঁচ এসছে তাহলে কি শেখালাম চলো আরেকটু একটু তাহলে প্র্যাকটিসের দরকার আছে অনিমেষের ছয়ে নবনীতাল আসছে আবার ক্লিয়ার করেছে ছয়ে বৈশাখীর চার তানজিনার চার না একটু ভুল হচ্ছে দেখো কি করতে হবে টু টুটাই সিঙ্গেল কমন ফ্যাক্টর তাহলে সিঙ্গেল কমন ফ্যাক্টরটাকে তোমাকে মার্ক করতে হবে এখানে সিঙ্গেল কমন ফ্যাক্টর কী আছে গো দুই আছে তোমার জন্য আমি সহজ করে দিচ্ছি টু ডি ফিগার না হলে তোমাকে টু ডি ফিগারও করতে হবে না তুমি ইজিলি করতে পারবে দেখো এখানে কি আছে তিন দুই ছয় দুই এক পাঁচ কি বলেছি যেটা কমন সেখান থেকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে বা অ্যান্টি ক্লক ওয়াইজ আমি এরমভাবে ঘোরাচ্ছি তাহলে দুই থেকে ঘোরালে পরে প্রথমে কে আসবে ছয় তারপরে তিন তারপরে দুই ছয় তিন দুই এই দুইকে যদি তুমি ঘোরাও তাহলে কী হবে এক পাঁচ যেটা পড়ে থাকবে সেরে এখানে বসবে কত বলো কি পড়ে রয়েছে চার এবার বলেছে ওয়ান ডট তার অপোজিটে কে রয়েছে তাই বলেছে ওয়ান ডট যদি টপে থাকে তাহলে বটমে কে থাকবে তাহলে একের অপোজিটে কে থাকবে ছয় কেন পারলে না সাহিল এত সুন্দর অ্যান্সার দিলে আগেরটা বৈশাখী কোথায় ভুল হলো করছেন দেখুন আচ্ছা তোমরা এই যেটা লাস্টে ছিল সেটাই বসিয়ে দিয়েছো নাকি বুঝতে পেরেছি না না একের অপোজিটে কে সেটাই বলেছে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো একের অপোজিটে হচ্ছে ছয় তিনের অপোজিটে হচ্ছে পাঁচ আর দুয়ের অপোজিটে হচ্ছে চার ক্লিয়ার চলো তাহলে ন নাম্বারটা প্রত্যেকের অ্যান্সার চাইছি প্রত্যেকে অ্যান্সার যেন পজিটিভ হয় তার মানে যারা ম্যাসেজ করেছো প্রত্যেকেরই অ্যান্সার আপাতত তিন পেয়েছি রাজু দেবাশিস বিট্টু তানজিনা অনিমেষ বৈশাখী প্রত্যেকের তিন তো মুখেই বললে তিন নবনীতা তিন ঠিক আছে এবার তাহলে তোমরা ঠিকই করেছ চলো তিন কি করে হচ্ছে যারা করতে পারেনি তারা দেখো এখনও যাদের কনফিউশান রয়েছে টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর দেখো তো নয় সিঙ্গেল কমন ফ্যাক্টর কি আছে এক না এক তাহলে এবার আমি তোমাকে আর সহজ ছবি আঁকছি না আমি তোমাকে একদম এই ছবিতেই ক্লকওয়াইজ ঘোরাচ্ছি তাহলে এই ছবিতে ক্লক ঘোরালে কী হবে একের পাশে রয়েছে চার তার পাশে রয়েছে দুই তার পাশে রয়েছে এক তাহলে আমি বসিয়ে দিলাম সেম একেও যদি তুমি ক্লক ওয়াইজ ঘোরাও তাহলে একের পরে রয়েছে এটা তিন তারপরে রয়েছে পাঁচ আর যেটা পরে থাকবে সেটা কী হবে অ্যান্সার সিক্স বলেছো ফোর ডট অ্যাট দ্য বটম তাহলে তোমার অপোজিটে টপে কে থাকবে অ্যান্সার কি থ্রি ভেরি গুড যারা করতে পেরেছ খুব ভালো ব্যাপার ক্লিয়ার তাহলে দশ ও তুমি তাহলে করতে পারবে বাড়িতে করবে দশ নাম্বারটা হোমওয়ার্ক ঠিক ইজি আর এগারো নাম্বারটা হচ্ছে এগারো নাম্বারটাও সেম টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর এটাও হোমওয়ার্ক আচ্ছা দেখো যদি বলে টু ডাইস টু কমন ফ্যাক্টর এটা হচ্ছে আমাদের টাইপ টাইপ আমরা কত কত নাম্বার করলাম টু ডাইস টু কমন ফ্যাক্টর মানে তিন নাম্বার টাইপ ঠিক আছে টু ডাইস টু কমন ফ্যাক্টর এটা হচ্ছে টাইপ থ্রি দেখো টাইপ থ্রি থেকে আমরা সব বার করতে পারি না টাইপ থ্রি থেকে আমরা কেবলমাত্র টাইপ থ্রি থেকে আমরা কেবলমাত্র একটাই ডেটা বার করতে পারি একটাই ডেটা ভালো করে বুঝবে টু ডাইস টু কমন ফ্যাক্টর থাকলে একটাই কোশ্চেন তোমাকে বলবে যে যে দুটো কমন না আর বাকি যে দুটো দেখা যাচ্ছে সেটা বলবে যে পাঁচের অপোজিটে কে আছে বা ছয়ের অপোজিটে কে আছে এর বাইরে আমরা কখনোই বার করতে পারি না যে একের অপোজিটে কে আছে বা তিনের অপোজিটে কে রয়েছে এটা বার করতে পারি না টু টু কমন ফ্যাক্টর যদি হয় তাহলে তাহলে আমরা কেবলমাত্র কেবলমাত্র পাঁচের অপজিটে ছয় আছে এইটাই বার করতে পারি এছাড়া আর কিছু বার করতে পারি না এবং এটাই পরীক্ষায় কোশ্চেন দেয় তাহলে টু ডাইস টু কমন ফ্যাক্টর থাকলে তোমাকে যদি বলে ছয়ের অপোজিটে কে অ্যান্সার ফাইভ পাঁচের কে অ্যান্সার সিক্স যেমনি তোমাকে আমি আরেকটা বলছি ধরো এটা আবার এটা টু ডাইস টু কমন ফ্যাক্টর ধরো তোমাকে বললো এটা টু থ্রি এটা তোমার ধরো ফাইভ আর সেম এটা হচ্ছে টু থ্রি এটা তোমার ফোর তাহলে তোমাকে বলবে চারের অপোজিটে কে হবে অ্যান্সার পাঁচ পাঁচের অপোজিটে কে হবে অ্যান্সার চার এই তো এর বাইরে আর কিছুই নেই ক্লিয়ার তাহলে টাইস আমাদের কাছে ক্লিয়ার টাইপ থ্রি নিয়ে কোনো কনফিউশন নেই আচ্ছা এইবার যদি বলে টু ডাইস নো কমন ফ্যাক্টর টু ডাইস নো কমন ফ্যাক্টর এরকম যদি দেয় তার মানে সবসময় মাথায় রাখবে দিস ইজ অ্যান আইডিয়াল ডাইস লিখে রাখো ওয়েন টু ডাইস নো কমন ফ্যাক্টর সিনারিও মেট দেন দিস ইজ অ্যান দিস ইজ অ্যান আইডিয়াল ডাইস আইডিয়াল ডাইস মস যে লুডো খি না আমরা লুডো কিং লুডো যে লুডো খেলি আমরা সেই লুডোর যে ডাইসটা দিস ইজ অ্যান আইডিয়াল ডাইস কেন তার বৈশিষ্ট্য কি লুডোর যে ডাইসটা রয়েছে তার আইডিয়ালি আইডিয়াল ডাইস কেন বলা হয় কারণ ইন আইডিয়ালডাইস অপোজিট ফেস অপোজিট ফেস ভ্যালু ইজিক অপোজিট ফেস ভ্যালুর যোগফল হচ্ছে সেভেন অপোজিট ফেস দুটোর ভ্যালু তুমি যদি অ্যাড করো তাহলে সেটা সেভেন কেন সর্বদা আইডিয়াল একের হয় ছয় দুয়ের অপোজিটে হয় পাঁচ অ্যান্ড তিনের অপোজিটে হয় চার এটাই হচ্ছে আইডিয়াল ডাইসের বৈশিষ্ট্য তাহলে দেখো এই দুটোর যোগ ফলো সেভেন এই দুটোর যোগ ফলো সেভেন এই দুটোর যোগ ফলো সেভেন এটা তোমাকে মাথায় রাখতে হবে যদি টু ডাইস নো কমন ফ্যাক্টর থাকে দ্যাট মিনস দিস ইজ অ্যান আইডিয়াল ডাইস অ্যান্ড এই আইডিয়াল ডাইসের ওই দুটো ফ্যাক্টর যোগ করলে হবে তোমার সেভেন তাহলে তোমার দেখার দরকার নেই তোমার যদি বলে হোয়েন টু ডটস অ্যাট দ্য বটম তাহলে টপে কে থাকবে ফাইভ তাহলে আমি বলতে পারি যদি থ্রি ডট অ্যাট দ্য বটম দেন টপেকে থাকবে ফোর কেন তিন আর চার সাত টু আর ফাইভ সেভেন যদি বলে সিক্স ডট অ্যাট বটম টপেকে থাকবে ওয়ান ক্লিয়ার সবার কাছে এটাই তো আমার আইডেন্টিফিকেশন এটাই তো আমাকে তোমাকে শেখাতে হবে বলো কারও কোনো কনফিউশন টু ডাইস নো কমন ফ্যাক্টর ক্লিয়ার চলো এবার তোমাকে বলছে তেরো নাম্বারটা আইডিয়াল একটা জেনারেল টাইপ আইডিয়াল ডাইস হতে পারে কিন্তু এবিসিডি দিয়েছে জেনারেল টাইপ মানে একটা লিখিত ডাইসের রূপ এই লিখিত ডাইসটাকে তোমাকে নর্মাল ডাইসে কনভার্ট করতে হবে আর কিছুই না কি বলেছে চলো আমরা একটু পড়ার চেষ্টা করছি বলছে ইন

ডাইরেকশানে রয়েছে ক্লক ওয়াইজ মানে কি ঘড়ি ঘোরে কোন দিকে এই দিকে না তার তুমি যদি ক্লক ওয়াইজ রোটেট করাও তাহলে তুমি এ কে আগে পাবে তাহলে এর পরে এখানে তুমি বি কে পাবে বির পরে এখানে তুমি সি কে পাবে সির পরে এখানে তুমি ডি কে পাবে এটাই ওরা বলে দিয়েছে লিখিত ভার্সানে যে ইনাডাইস এ বি সি ডি আর ইন অ্যাডজাসেন্ট ফেস ইন ক্লকওয়াইজ অর্ডার তাহলে ক্লকওয়াইজ অর্ডারে এ বি সি ডি পেয়ে গেলে বলছে ই অ্যান্ড এফ আর টপ অ্যান্ড বটম তাহলে ই হচ্ছে টপে এফ বটমে তাহলে তুমি ডাইসের ছটা ফেস পেয়ে গেছো এটাই তোর জেনারেল ডাইস জেনারেল টাইপ যার কোনো রুল নেই যার কোনো লজিক নেই লিখে লিখে করতে হবে এবার বলছে হোয়েন সি ইজ ইন দ্য টপ যখন সি টপে থাকবে তাহলে বটমে কে থাকবে বলতো এ যদি টপে থাকে তাহলে বটমে কে থাকবে এ থাকবে না কারণ আমি এখান থেকে কি পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম এর অপোজিটে রয়েছে সি ডি এর অপোজিটে রয়েছে ডি অ্যান্ড ই এর অপোজিটে রয়েছে এফ এটাই তো আমি পেয়ে গেলাম হ্যাঁ কি না এবার তোমাকে যাই বলুক না কেন সি এর অপোজিটে কে বলতে পারবে এ ডি এর অপোজিটে কে বি এফ এর অপোজিটে কে ই তার মানে জেনারেল টাইপে কি থাকে জেনারেল টাইপে জাস্ট একটা লিখিত ভার্সান থাকে যাকে তোমাকে একটা ডাইসের রূপ দিতে হবে এছাড়া আর কিছুই না বলো ক্লিয়ার সবার কাছে জেনারেল ডাইস নিয়ে কোনো প্রবলেম নেই চলো চৌদ্দ নাম্বারটা হচ্ছে এতক্ষণ অব্দি তুমি যার শিখেছ তার কম্বিনেশন এটা হচ্ছে বলতে পারো টাফ টাফ মানে এতক্ষণ যা শিখেছো তার কম্বিনেশন যেখানে না টু ডাইস না মোর দেন থ্রি অর ফোর ডাইস এটা হচ্ছে তোমার কম্বিনেশন তো দেখো এখানে আমরা যা শিখেছি তাকেই কাজে লাগাতে হবে আর কিছুই না কিভাবে কাজে লাগাতে হবে চলো দেখে নাও তোমাকে বলেছে এটা একটা ডাইস বলেছে হুইচ নাম্বার লাইস এট দ আচ্ছা আগে এই তিনটে কি সেম ডাইস আগে একটা কাজ করি না আমরা এই তিনটে ডাইসের আমরা কে কার অপোজিট রয়েছে সেটা বার করে ফেলি তাহলেই তোমার হয়ে যাবে তিনটে ডাইসের কে কার অপোজিটে রয়েছে সেটা আমরা যদি বার করি তাহলেই হয়ে যাবে তাহলে এই তিনটে ডাইসের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে এনি টু ডাইস উইথ আ কমন ফ্যাক্টর বার করো তো উইথ কমন ফ্যাক্টর বলো তিনটে ডাইসের মধ্যে কোন দুটো ডাইস রয়েছে যার মধ্যে একটা ফ্যাক্টর কমন বলো এক আর দুই এক আর দুইয়ের মধ্যে দেখো এক কমন না তুমি একের সঙ্গে তিনও নিতে পারতে যদি একটা কমন থাকে দেখো দুই কমন এখানেও দুই কমন তাহলে তুমি একের সঙ্গে তিনও নিতে পারো দুইয়ের সঙ্গে তিনকেও নিতে পারো জাস্ট যে কোনো দুটো ডাইস নাও যার একটা ফ্যাক্টর কমন তুমি যদি এটাও নাও যে আমি দাদা এই ছয়ের সঙ্গে এই ছয়কে নেবো কোনো প্রবলেম নেই তুমি যেভাবেই নাও না কেন অ্যান্সার একই আসবে আচ্ছা আমি এক আর দুই নিয়ে করছি বলো তো একের সাপেক্ষে যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে কি আসবে একের সাপে কি ক্লক ঘোরালে প্রথমে দুই আসবে তারপরে তিন আসবে তারপরে এক আসবে আর সেম আমি ক্লক যদি ঘোরাই তাহলে আমার এখানে কী আসবে চার আসবে এখানে ছয় আসবে এখানে যেটা পুরো রয়েছে পাঁচ তাহলে আমি এটা পেয়ে গেলাম একের অপোজিটে পাঁচ দুইয়ের অপোজিটে চার আর তিনের অপোজিটে ছয় তুমি যেভাবে এই দুটো রাইস নিয়ে করলেও তোমার তাই অ্যান্সার আসবে এক আর তিন নিয়ে করলেও তোমার সেম অ্যান্সার আসবে তাহলে আমি এখান থেকে কী পেলাম দুইয়ের অপোজিটে চার তিনের অপোজিটে ছয় আর একের অপোজিটে পাঁচ এটা তোমাকে বলেছে ইন হুইচ নাম্বার লাইস এট দের অপোজিটে যে সেই হবে না অ্যান্সার এর অপোজিটে যে সেই তো অ্যান্সার হবে তাহলে অ্যান্সার কি হবে ফোর হুইচ নাম্বার লাইস এট দ্য বটম ফেস অফ দ্য ডাইস থ্রি তিন নাম্বার ডাইসের বটম মানে পাঁচের অপোজিটে কে রয়েছে পাঁচের অপোজিটে এক

যে নাম্বারটা রয়েছে চারের অ্যাডজাসেন্ট ফেসে কোন কম্বিনেশান হতে পারে হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশান শোজ দ্য নাম্বার দ্য অ্যাডজাসেন্ট ফেস অফ দ্য নাম্বার ফোর চার যদি টপে থাকে তাহলে চারের সাপেক্ষে আমি কতগুলো অ্যাডজাসেন্ট ফেস পাবো চারটে অ্যাডজাসেন্ট ফেস পাবো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটে অ্যাডজাসেন্ট ফেস পাবো হ্যাঁ কি না চারের সাপেক্ষে চারটে পাবো তাহলে বলো তো কোন কম্বিনেশনটা হতে পারে এটা একটা ট্রিকি আচ্ছা এখান থেকে আমরা কিন্তু বলতে পারি না যে চারের ফেসে কে কে রয়েছে তোমাকে একটু ট্রিকি যদি না ভাবো তুমি আচ্ছা ভাবো তো একটা জিনিস সেটা হচ্ছে চারের অপোজিটে কে রয়েছে সেটা তো তুমি জানো তাহলে চারের অপোজিটে যদি দুই থাকে চারের অপোজিটে যদি দুই থাকে তাহলে বাকি চারটে চারের অ্যাডজাসেন্ট ফেস ইজি না চারের অপজিট যদি দুই থাকে তাহলে চারের অ্যাডজাসেন্ট ফেস কে কে হবে তিন ছয় এক পাঁচ তাহলে দেখে নাও কোন কম্বিনেশান মিল পাচ্ছ তুমি কোন কম্বিনেশান মিল পাচ্ছ তুমি ছয় আর তিন অপশান ডি ছয় আর তিন পেয়ে যাচ্ছ ইজি ট্রিকি ভাবতে হবে একটু তাহলেই হয়ে গেল আচ্ছা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ডটস

তাহলে এর অ্যান্সার কি হবে আঠারোর অ্যান্সার পি কেন তিনের অপোজিটে কে রয়েছে ছয় একদম তাহলে তোমরা ধরে নিয়েছো টপিকটা আচ্ছা উনিশ নাম্বার যেটা না উনিশ নাম্বারটা আর একটা কোশ্চেন বলেছে চলো উনিশ নাম্বারটা কি বলেছে দেখো তো বলেছে ইফ টোটাল নাম্বার অফ ডটস অন দ্য অপোজিট ফেস অফ কিউবিক্যাল ব্লক ইজ অলওয়েজ সেভেন ফাইন্ড দ্য ফিগার হুইচ ইজ অলওয়েজ কারেক্ট উনিশ নাম্বারটা কি বলেছে বলেছে ইফ দা টোটাল নাম্বার অফ ডট ইজ ফেসবিক তার মানে আমি কি বলতে পারি ব্লক কারণ আমি আইডিয়াল ডাইস এর অপোজিট ডট এর যোগফল সেভেন হয় এটাই তো শেখালাম তোমাকে তাই নয় কি তাহলে বলো তো এর মধ্যে কোনটা তাহলে সেই ডাইসটা হবে দেখো ছয় তার অপোজিটে থাকা উচিত ছিল এক তার মানে এটা একটা আইডিয়াল ডাইস নয় ছয়ের পাশে এক চলে এসছে বুঝতে পারছো তো জিনিসটা এবার দেখো এই দেখো তার থাকা চার উচিত তার থাকা উচিত দুই পাঁচ কিন্তু দুইয়ের পাশে চলে এসছে পাঁচ তাহলে এই ডাইসটাও আমার আইডিয়াল ডাইস নয় নেক্সট বলতো এক একের অপোজিটে কে থাকা উচিত ছয় তাহলে ছয় আছে পাঁচের অপোজিটে দুই থাকা উচিত সেটাও আছে তিনের অপোজিটে চার থাকা উচিত সেটাও আছে তা মানে সি হচ্ছে আমার আইডিয়াল ডাইস যেটা ক্ল্যাশ করছে না এখানে দেখো চারের অপজিটে তিন থাকা উচিত কিন্তু চারের অ্যাডসেসেন্টে তিন চলে এসেছে তা মানে এটাও আমার আইডিয়াল ডাইস নয় তাহলে অ্যানসার কি হবে অ্যানসার সি হবে ক্লিয়ার একদম সবার কাছে আচ্ছা এবার আমি তোমাকে বলেছিলাম না যে এই অঙ্কের একটা শর্টকাট রয়েছে প্রথম টাইপের অঙ্ক দেখো প্রথম টাইপের যে অঙ্কগুলো তোমাকে আমি শিখিয়েছি কষ্ট করে অ্যাকচুয়ালি এত কষ্ট করার কোনো দরকারই হয় না যদি বলে ছয়ের অপোজিটে কে আছে তুমি তোমার প্রথম কাজই হচ্ছে এর মধ্যে যে কোনো দুটো ডাইসকে কে খুঁজে বার করো এই যে টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর টু ডাইস সিঙ্গেল কমন ফ্যাক্টর যে কোনো দুটো ডাইস কে খুঁজে বার করো যার মধ্যে সিঙ্গেল কমন ফ্যাক্টর রয়েছে বলো তো কি হবে আচ্ছা এক আর দুয়ের মধ্যে দেখো দুটো কমন ফ্যাক্টর চলে এসে হবে না আচ্ছা তুমি একটা কাজ করো এই এক আর তিনের মধ্যে দেখো এখানেও দেখো দুটো কমন ফ্যাক্টর চলে আসছে হবে না আমি চাইছি কি ধরো এই একের সঙ্গে চার দুটো কমন ফ্যাক্টর চলে আসছে হবে না তাহলে একটা কাজ করো না দুয়ের সঙ্গে তুমি তিনকে দেখো তো দুয়ের সঙ্গে তিনকে দেখলে আমার কি কমন ফ্যাক্টর আসছে একটা কমন ফ্যাক্টর আসছে কি সেটা হচ্ছে এক এক আসছে না এক দেখো বাকিগুলো কমন নয় তোমাকে আমি তো শিখালাম যে এককে আমি এবার ক্লক ওয়াইজ ঘোরাবো একের সাপেক্ষে তাহলে একের সাপেক্ষে ক্লক ওয়াইজ ঘোরালে প্রথমে আসবে তিন তারপরে আসবে দুই তারপরে আসবে আমার এক আবার এই একের সাপেক্ষে ক্লক ওয়াইজ ঘোরালে আমার কি আসবে আমার এটা আসবে চার এটা আসবে ছয় এটা আসবে তোমার পাঁচ তোমাকে বলেছো ছয়ের অপোজিটে কি হবে তাহলে দেখো ছয়ের অপোজিটে অলরেডি অ্যান্সার হচ্ছে দুই তাহলে আমাকে এত কষ্ট করে অ্যাডজাস্ট ফেস খুঁজে বার করার কোনো দরকারই নেই দরকারই নেই আমি কি করব দুটো ডাইসকে জাস্ট সিঙ্গেল কমন ফ্যাক্টরের কনটেক্সটে বিচার করব তুমি দুয়ের সঙ্গে তিনও দেখতে তাহলে আমার অ্যান্সার হয়ে যেত সেম ক্লিয়ার তাহলে এই শর্টকাটটা পারবে তো করতে বাকিগুলো কি করানো দরকার আছে সেম দুটো ডাইস খুঁজে বার করো যেখানে সিঙ্গেল কমন ফ্যাক্টর রয়েছে দুটো ডাইস খুঁজে বার করো সিঙ্গেল এই যেই দুটো ডাইস দেখো এর মধ্যে সিঙ্গেল কমন ফ্যাক্টর কি রয়েছে থ্রি রয়েছে না ওনলি থ্রি তাহলে তিনের সাপেক্ষে তুমি যদি ক্লক ওয়াইজ ঘোরাও তাহলে তিনের পরে কে আসবে এক পাঁচ তিন আর এখানে আসবে দুই ছয় চার তো বলেছে দুয়ের অপোজিটে কে হবে দুইয়ের অপোজিটে এক তো দেখো এক চলে এসছে তাহলে এত কষ্ট করারও দরকার নেই আমার বাট প্রথমটা শেখালাম কেন তোমাকে অ্যাডজাস্ট ফেস বোঝানোর জন্য বা এই ধরনের অঙ্ক যাতে তোমার কোনো কনফিউশন তৈরি না হয় উনিশ নাম্বার এই জন্য বললাম না কারণ আছে আচ্ছা এবার দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ যাকে আমরা বলছি ওপেন ডাইস ওপেন ডাইস মানে একটা ডাইসের যেই যে ছটা ফেস হয় এই ছটা ফেসকে কি করা হয়েছে তোমার আরবিট্রেলি খুলে দিয়েছে খুলে জুড়ে দিয়েছে জুড়ে বলছে যে এই ডাইসটাকে ভাজ করো যেমন তোমাকে যদি আমি বলি খুব ভালো মিষ্টির দোকানে যাবে দেখবে মিষ্টির দোকানে প্যাকেটগুলো খোলা অবস্থায় আসে তারপর দেখবে মিষ্টির একজন বা ছেলে থাকে যে কি করে ও ওই ভা ভাজগুলোকে ঠিক ঠিক খাপে ভরে দেয় এবং একটা ডাইসের মতো সিস্টেম তৈরি হয় হ্যাঁ না দেখেছো নিশ্চয়ই তাহলে এটা হচ্ছে সেই মিষ্টির খাপ খোলা তোমাকে কি করতে হবে তোমাকে এই খাপটাকে ভাঁজ করতে হবে তাহলে কি করে করবো দাদা এর একটাই রুল একটাই রুল সেটা হচ্ছে একটা বাদ দিয়ে একটা অপোজিট হয় কি বললাম একটা গ্যাপে একটা অপোজিট হয় একটা গ্যাপে একটা কি হবে অপোজিট হবে একটা গ্যাপে একটা অপোজিট হবে সর্বদা এই রুলেই তোমার কাজ হয়ে যাবে দেখো ঠান্ডা ভাবে চিন্তা করো একটা বাদ দিয়ে একটা কি হবে অপোজিট হবে তাহলে এর অপোজিটে কে আছে এ আছে দেখো একটা বাদ দিয়ে একটা অপোজিট হবে তাহলে এর অপোজিটে কে আছে এ আছে বাকি যে দুটো পড়ে থাকবে সেই দুটো অপোজিট তাহলে আমি যদি এই ডাইসটাকে আমি যদি এরকমভাবে সাজিয়ে দিই ছটা ফেস তাহলে এই যে যে ফেসটা সেটা হচ্ছে এটা তাহলে এর অপোজিটে কে হবে এটা না এর অপোজিটে কে হবে এটা সেম মাইনাস যদি আমি করি মাইনাসের অপোজিটে কে থাকবে গোলটা না গোল তাহলে এই ফেসটা এবং যেটা ফাঁকা তার অপোজিটে কে পড়ে থাকবে ক্রস ক্লিয়ার তাহলে একটা বাদ দিয়ে একটা অপোজিট হবে এই কনসেপ্টটা ক্লিয়ার তো চলো তো আমরা যদি কেকার অপোজিটে আছে এটা যদি বার করে ফেলি আগে আমরা এটা শিখি তারপরে আমরা ওপেন ডাই সলভ করা শিখবো দেখো এর অপোজিট আছে সমান সমান চিহ্ন তাহলে আমি করে দিচ্ছি এর অপোজিটে কে আছে সমান সমান এর অপোজিটে কে রয়েছে এ তার মানে আমি যদি করি এই ডোরাকাটা দাগের পাশে রয়েছে এই বক্সটা ছোট বক্স এবং যে দুটো পরে রয়েছে সেই দুটো পরস্পরের অপোজিট সেই দুটো পরস্পরের অপোজিট আচ্ছা বাইশটা দেখো তো বাইশটা যদি আমরা করি তাহলে কি হবে একটা বাদ দিয়ে একটা এফ এবং বি এফ এবং বি পরস্পরের অপোজিট ই এবং সি পরস্পরের অপোজিট এবং এ এবং ডি পরস্পরের অপোজিট বলো এইটুকুতে কারো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করো নাহলে হলে টুকু বুঝতে পারবো না একটা বাদে একটা পরস্পরের অপোজিট হবে দিস ইজ দ্য রুল হ্যাঁ কি বলল আচ্ছা আচ্ছা বোঝা গেছে এবার দেখো এবার তোমাকে দেখতে হবে এই রুল ফলো করে কোন ডাইসটা তৈরি হয়েছে আচ্ছা বলো তো এ যদি টপে থাকে তাহলে এ বটমে থাকবে এটাই তো রুল এ যদি টপে থাকে এ বটমে থাকবে এটাই তো রুল তার মানে বলো তো টপ এবং বটমকে কি একসাথে দেখা যায় আমাকে আগে বলবে টপ এবং বটমকে কি একসাথে দেখা যায় কোনো দিন দেখা যায় টপ এবং বটমকে দেখা যাবে না তাহলে দেখো এরা পরস্পর কি টপ এবং বটম কিন্তু দেখো টপ এবং বটম পাশাপাশি চলে এসছে এটা টপ আর এটা বটম যেটা পাশাপাশি চলে এসছে যেটা কোনো দিন একসাথে দেখা যাবে না তার মানে এই ডাইসটা রং ডাইস এবার দেখো ক্রস না দেখো এখানে এই দু নম্বর ডাইসটা দেখো ভালো করে খেয়াল করো এই যে ক্রস তার অপোজিটে কে রয়েছে ফাঁকা দেখো এই মাইনাস আর অপোজিটে কে রয়েছে এই গোল্লাটা আর এ যেটা তার রয়েছে এই বক্সটা তার মানে এই ডাইসটা পারফেক্ট ডাইস ফাঁকা তার ক্রস থাকা উচিত কিন্তু ফাঁকা এবং ক্রস পাশাপাশি থেকে গেছে ফলে এটা আইডিয়াল ডাইস নয় এটা দেখো সেম এই গোল্লা আর মাইনাস যারা অপোজিটে থাকা উচিত ছিল তারা পাশাপাশি থেকে গেছে তার মানে এটা তোমার ঠিকঠাক ভাজ করা হয়নি তাহলে এইটুকু বুঝতে পেরেছো নাকি আমি আরো ক্লারিটি দেব এখানে গেছে তাহলে আমাকে বলো তো এখানে ধরো আমি তোরা বুঝে গেছি যে র্যান্সার কি হবে দুই শুভ্রাংশু বলবে ঠিক আছে র্যান্সার দুই তুমি বলো তো এই যে ডাইসটা এক নাম্বার ডাইস এই এক নাম্বার ডাইসকে তুমি ঠিক ডাইসে পরিণত করো বলো তো এর মধ্যে এমন একটা ফিগার কাকে মুজবে তুমি মুছে কি কি বসাবে বলো কি বসালে এটা শুন ঠিকঠাক ডাইস হবে কাকে তুমি এর মধ্যে তিনটের মধ্যে কোশ্চেনটা কি বুঝতে পেরেছো আমার শুভ্রাংশু হুম একটাকে মুচবে একটাকে মুচবে কোনটাকে মুচবে আচ্ছা আমি একটা করে দিচ্ছি তারপরে তোমাদের কাছে শুনছি আমি এটাকে মুছে দিচ্ছি মুছে দিলাম দেখো এটাকে মুছে দিলে এটা কি হয়ে গেল দেখো এটা একটা দেখো এটা মিলছে কিনা দেখো এই এই যেটা ফেসটা এর অপোজিটে কে রয়েছে এই বক্সটা দেখো আর এই যে যেখানে আমি যেটা গোল্লা চিহ্ন বসিয়ে দেই তাহলে তোমার হয়ে যাবে না চার এদিকে রয়েছে নেগেটিভ আর এই ক্রস তার অপোজিট রয়েছে ফাঁকা জায়গা তার মানে আমি এটাকে ঠিক ডাইসে পরিণত করলাম এটাকে মুচাটা একটা গোল্লা বসালাম অন্য কিছু তুমি বসাতে পারো এবার শুভ্রাংশু বলো এটাকে ঠিক ডাইসে পরিণত করতে গেলে তুমি কাকে মুছবে এবং কি বসাবে শুভ্রাংশু বলো 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 পারছো না নাকি বাকিরা বলো তাহলে কেউ একজন নবনীতা বলো দেখি আচ্ছা রাজু 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 বলো না টোয়েন্টির এই টোয়েন্টির তিন নাম্বারটাই বলো আমাকে তুমি একে কি মুছে কি বসাবে বেশ ইন্টুটাকে মুছে দেব তাহলে আমি মুছে দিলাম ইন্টুকে মুছে দিলেই হয়ে যাবে জিরোর অপোজিটে মাইনাস হচ্ছে দুটো হোয়াইট রয়েছে এবার আমি কোনটাকে বুঝবো টপেরটার পাশে কী রয়েছে না ইন টু না ভুল হচ্ছে এখানে কিন্তু একটা সিম্বল দিয়ে দেবে তোমাকে না তুমি এখানে এই সিম্বলটা দিয়ে দাও হ্যাঁ প্লেন বক্সটা দাও তাহলে ওই পাশে ডরা ডরা থাকবে তাহলে এটা ঠিক করে দাও আমাকে চার নাম্বারটা কি মুচবে না কোথায় ঠিক আছে বলো রাজু ছেড়ে দাও তাহলে দেবাশিস বলো ইন্টু আচ্ছা হ্যাঁ ঠিক আছে কোনো একটা মুছলেই হবে তাহলে আমি এটাকে কি করবো আমি গোলটাকে মুছে দিয়ে ইন্টু বসাবো ঠিক আছে চলো দেখে নি মাইনাস যেটা তার অপোজিটে রয়েছে গোল ক্রস তার অপোজিটে না কোথায় হলো কোথায় হলো ক্রস এর অপোজিটে তো এ থাকবে হয়নি ভুল বলেছো মাইনাসটা মুছে দেবো দেখো এখনো কিন্তু তোমরা বুঝতে পারছো না এই কনসেপ্টটা এটা করানোর অর্থ হচ্ছে তোমাকে আরো ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করছি আমি ঠিক আছে মাইনাসটাকে মুছে দিলাম মাইনাস থেকে মুছে কি বসাবো বলো আচ্ছা জিরোর অপোজিটে মাইনাস থাকছে ঠিক আছে চলো আর এই ফাঁকার অপোজিটে ক্রস থাকছে আর এখানে একটা তুমি বক্স বসিয়ে দাও না তাহলে তো হয়ে যাবে একদম চলো একুশ নাম্বারটা বলো তো এর মধ্যে কোনটা আইডিয়াল ফর্ম আমরা অপোজিটগুলোকে ক্যান্সেল করব ঠিক আছে আচ্ছা দেখো এ ক্রস তার অপোজিটে কে রয়েছে এই ভর্তিটা প্লাসের অপোজিটে সমান চিহ্ন আর এটা মানে এটা ঠিক আছে এ ঠিক আছে বিটা দেখো তো এটা কি ঠিক আছে না কেন ক্রস এবং সমান সমান চিহ্ন এক চলে এসছে আর এটা দেখো সি সিটা কি ঠিক আছে দেখো তো সমান চিহ্ন তার অপোজিটে প্লাস আসা উচিত ছিল বাট না হয়নি এটা বলো তো ঠিক আছে কিনা প্লাসের অপোজিটে সমান সমান আসা উচিত ছিল কিন্তু এই দুটো অপোজিটে আসা উচিত ছিল কিন্তু আসেনি তার মানে এটাও ভুল তাহলে অ্যান্সার কি হবে অনলি এ বাইশেটা করে দাও তো ফটাফট অ্যান্সার কি হবে বাইশের টাও মিউট করে দাও বাইশটা কি হবে বলো তাহলে বলছো তোমরা নান অফ দিস ঠিকই বলেছ একদম একদম দেখো বেসিক্যালি বি এবং এফ এরা পাশাপাশি আসবে তাই না কিন্তু বি এবং এফ সরি এরা অপোজিটে আসবে পাশাপাশি চলে এসছে ক্রস দেখো সি এবং এ এটা ঠিক আছে দেখো এখানে এ এবং ডি অপোজিটে আসা উচিত পাশাপাশি চলে এসেছে ক্রস এখানে দেখো সি এবং ই অপোজিটে আসা উচিত পাশাপাশি চলে এসেছে ক্রস আর বি এবং এফ সেম ক্রস এবার তোমরা আমাকে বলো যে এইটার ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি কাকে মুছে কি বসাবে এটাই আমি একজন নবনীতাকে বলছি বলো নবনীতা এটা কোনটা মুছে কী বসালে তোমার অ্যান্সার ঠিক হবে কাকে মুছবে কি বসাবে মুছে দিলাম চলো আরে একই তো ব্যাপার বি বি মুছো আর এফ একই তো ব্যাপার ঠিক আছে ও বলছে যেহেতু আমি এফটাকেই মুছলাম চলো তারপরে বিয়ের এফ এফকে বসাবে তারপর ই আর এখানে ভেরি গুড একদম একদম পারফেক্ট পারফেক্ট তাহলে তুমি বুঝতে পেরেছো বি মুচলেও কিন্তু হতো ঠিক বলেছিলে আচ্ছা এবার আমাকে বলো বিট্টু বলো বিট্টু যদি আনমিউট করতে পারো তাহলে আমাকে বলো যে এটাকে তুমি ঠিক পরিণত করো কি মুছে কি বসাবে বিট্টু শুনতে পাচ্ছি না যদি তুমি কিছু বলে থাকো আচ্ছা মঞ্জুষা বলো আচ্ছা ঠিক আছে এই তুমি একটু মঞ্জুষারটা শুনি আমি তুমি তখন কথা বলো নি এখন কি মুছবে এ এ কে মুছবে আচ্ছা এ কে মুছে বি বসাচ্ছি চলো দেখি আগে দেখে নি হয় কিনা আচ্ছা চলো আমরা সি সি এর অপোজিটে কে আছে ই বি এর অপোজিটে কে আছে এফ আর ডি এর অপোজিটে ভেরি গুড একদম টু দালে এটা বলো সি এরটা কাকে মুচব চলো ই কে মুছে এফ দেখো এর অপোজিটে কে আছে ডি ভেরি গুড সি এর অপোজিটে ই আর এফ এর অপোজিটে বি অসাধারণ আর 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 কাকে ধরি তানজিনা বলবে বলো তানজিনা এটার লাস্ট এটা করে আমরা ছেড়ে দেব এটা বলো কাকে মুছবে কাকে অ্যাড করবে তোমরা ধরে নিয়েছো ঠিক আছো ডাইস এবং আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি মানে কোন ডাইস নেই যা তোমরা করতে পারবে না এমন কোন ডাইস নেই যা তোমরা করতে পারবে না ঠিক আছে করে দেখো দেখবে ডাইসের অঙ্ক দেখলে মনে হবে সবার আগে ডাইস করি মানে এত ভালো লাগবে ডাইস করতে ঠিক আছে তোমাদের এমনি ভালো লাগলো তো ক্লাসটা মানে সহজ লাগলো তো সেটা আমার একটু জানতাম বেশ তাহলেই হলো চলো তাহলে আমি রেকর্ডিংসটা অফ করে দিচ্ছি ক্লাস শেষ আমাদের